চশমা লাগায় চোখে সবাই এখন বুলটিবাজ, ধরা খাইয়া গেলেই দেখবা সবার আবার নতুন সাজ। ধরে বকে লাইগা গেলে বন্দরের কেরামতি, মলম ডালা ছাড়া এখন নাই যে আর কোন গতি। মলম দিয়া শান্তি খুঁজি, শান্তি কোথাও নাই, শান্তির মা কান্দে এখন শান্তি কোথায় পাই। মলম দিয়া শান্তি খুঁজি, শান্তি কোথাও নাই, শান্তি কোথাও নাই, আমি শান্তি কেন্দ্রে পাই, এখন দশটা কাতের ভাই, আমি শান্তির মলম চাই। আহা শান্তি কোথাও নাই, আমি শান্তি কেন্দ্রে পাই, এখন দশটা কাতের ভাই, আমি শান্তির মলম চাই। শান্তির মলম দশ টাকা, শান্তির মলম দশ টাকা। বিচার তুমি মানবা কি না মানবা সেই হিসাব করতে কুব্বত রায় দেবে না। একজন একজনের দেখলে যে বল্লি খেলার মতন এই যে পেশা পেশি আর কষ্টানি শুরু করেন, এটা কি মানুষে ভালো কয়? এটা কি করা ঠিক কন? তুই তো মাথাটা উলাই দিলি, আমার চিন্তা এক লাইনে, তোর চিন্তা আরেক লাইনে। আচ্ছা একটু গানটা বাজা, গানটা শুন। গান বাজার আগে আমার কথা কন, এই লটারি আপনি সারা পৃথিবীর কেউ পাবে না, আপনি আর আমি, আমরা হব 50 লক্ষ টাকার মালিক। হই হই কাণ্ড, রই রই ব্যাপার, নগদ 20 টাকার বিনিময়ে জিতে নিন, নগদ 50 লক্ষ টাকা 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 টাকা। আচ্ছা ঠিক আছে, চাকরি আমি পরে করিস, গান বাজা, গান শুনি। এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়? আমার একটা জরুরি কথা আছে, এখনো যদি বলতে না পারি তাহলে কিন্তু কথাটা ভুলে যাব। কি জরুরি কথা? হ্যাঁ আমার, তুমি তো ভুলে যাবে না, আমার সন্ধ্যা সন্ধ্যাটাই পাবো, সন্ধ্যা সন্ধ্যা। তুমি কি শুনবা নাকি মেরে যাবো? মানে ভালো লাগে না, বসো। শোনো না, আমরা লটারিতে 30 লক্ষ টাকা পাইলে তো তুমি মোটরসাইকেল কিনবার চাইছিলা, তুমি তো মোটরসাইকেল চালাইতে পারো না, মোটরসাইকেল কিনা কি লাভ? ওই আইডিয়াটা বাতিল, আমি নতুন আইডিয়া প্ল্যান করছি। এটা আবার কি শোনা? তুমি শোনা মন খারাপ করবা না তো। এমন কোনো কথা কইও না যাতে করে আমার মন খারাপ হয়ে যায়, লগে ঘুমটা ভেঙে যায় গা। আমি কি কমু ঘুমের ঠেলে, এখন আমি চোখ খুলবার পারতেছি না, আমি একটা সুন্দর ঘুম ঘুমাইতে চেয়েছি মনা, এজন্য কইতেছি এমন কোনো কথা কইও না। আমি আবার তোমার কথা শুনে সুন্দর করে ঘুমাইতে চেয়েছি, কমো না, কি কইবা তাড়াতাড়ি কয়ে ফেলাম। শোনো না, আমার নাম তো কোহিনুর। কোহিনুর হলো গিয়া হীরার নাম, আম্মায় আমার নাম রাখছে হীরার নামে। যদি আমরা লটারিতে 30 লক্ষ টাকা পাওয়া যায় তাহলে বললাম তুমি আমার একটা হীরার লকেট বানায় দিবা। দিবা না পাও না দিবা? কোহিনুর নাম দেওয়া হীরার লকেট? ও এটা পরে তুমি কি করবা শোনা? এটা পইরা আমি রাস্তা দিয়ে ঘুরে বেড়াব, আর রাস্তাঘাটে মানুষজন দেখা সবাই ডাক দিব, ওই যে যায় মিসেস টিঙ্কুমিয়া। কোহিনুর হ কবো টিঙ্কুমিয়ার এত টাকা হয়ে গেছে, বড়ে কোহিনুর দিয়া লকেট বানায় গেছে। সেটা দেওয়া যাবো না, তুমি আমার লোক একটু ঘুমাতো, তার আগে একটা কাজ করো শোনা,
দেখো গরমে ঠেলে খেলা যেতেছি গা, তাল পাখাটা বাইর করে কলের ঘরত যায়, তুমি তো পানি দিয়ে চুবাইলে আসো, তারপর আমাকে বাতাস করে শুয়ে পড়ো, আর আমরা শুই। বুঝছি, তার মানে তুমি দিবা না, তাই তো? কেন যে তোমার মতো একটা কন্দুষের সাথে আল্লাহ আমার কপালে পিয়াটা লিখছিল, সবই আমার কপাল। মোনা 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 প্রীতি, তুমি বলে দাও আমি কাল পাখা তুমি। লটারি লটারি লটারি, লক্ষ টাকার লটারি, ভাগ্য খোলার লটারি। দুনিয়া দিলো খালি এক স্পেশাল এক ডালে কি মারে যেতে চল, লটারি লটারি লটারি। আরে নতুন করে কিছু কোনো মিয়া, যাতে পাবলিক হই না, দৌড়াই আসে লটারি কিনো না লাগে, বুঝছো? এই বিষয়ে কোনো কথা কওয়া যাবে না ভাই, বুঝছেন? এই বিষয়ে আপনার কাছে আমার অভিজ্ঞতা বেশি না, বুঝা লাগবে তো আমার কাছে কত থেকে রে হার্ট ব্রেক করা লাগবে। হ্যাঁ আমার উপর কোনো কি আছে আর মানুষ খাই খুব শান্তি পায়, তোমার টিকিট দেবো না দেবো কার কটা লাগবে আমার, মানে বেশি করেই নেবো, পাঁচটা দাও। যাও গা, কয় টাকা দেবো, 10 না 20? আরে বেশি টাকার চাপে আমি নিতে পারবো না, ওই 10 টাকার 5টা দিলে হবে। ভাগ্য তোমার খুলে যাবে, বুঝছো? এই যে 3, 4, 5 হ্যালো ভিডিও বানো, ফোন ধরতে এত দেরি হলো যে কুপত মিয়া, কি নাম্বার কি ডিলিট করে ফেলিস নাকি? এটা কোনো কথা বললে ভিডিও বানো? হ্যাঁ আরে গাবের সাথে আঠা যেরকম জড়ায় থাকে সেরকম ভালোবাসার বন্ধনে জড়াই আছে, ওই যে কথাই আছে না, এ বাঁধন যাবে না ছিঁড়ে। তুলা যাওয়ার পর মনে হয় খুব কবিতা প্র্যাকটিস শুরু করিস, ঘটে নাকি? তাতে কি তুমি খুশি হওনি বিটি বানু? এত মিষ্টি মিষ্টি কথা বেরোচ্ছে কিসের জন্য? আরে আগে তো ভালোবাসার মানুষ ছিল দুইজন, তুমি আর তুলা, আর এখন তো তুমি একাই সব ভালোবাসার মানুষ আমার। কথার পৃষ্ঠে কথা বলো, তোমার একটা বদভ্যাসে পরিণত হয়েছে। আসল কথা বলে ফেলি। আরে সেটা শোনার জন্যই তো অপেক্ষা করছিলাম, বলে ফেলো। মানে হয়েছে কি, আমি ভাবতেছি আসল কথাটা তোমাকে এখনই বলে ফেলি, কারণ পরে যদি বলি তাহলে দেখা যাবে তুমি আমাকে আবার ওই যে বেঈমান নারী বলে গালাগালি করতে পারো, তাই ভাবলাম যে এটাই উপযুক্ত সময় না? আচ্ছা কথাটা বল বাতু, কি ঘটনা ঘটেছে? হয়েছে কি, ওই যে আমার বড় ভাই সৌদির থাকে বিদেশ, তো সে হচ্ছে আমার জন্য শুক্রালী নামের একজন পোলা ঠিক করেছে, বিয়া দিতে চায় আমার সাথে। সেই পোলার আবার একটা সৌদির দোকান আছে, বোরখার দোকান, বেশ ভালো ইনকাম। তো বড় ভাই যখন এবার আসতেছে, এবার এসে নাকি বিয়ে খান দিয়ে দিতে চায়। আবার জানো তার যে বোরখা আছে না, বোরখা যে বোতামগুলি আছে, বোতামগুলি সব স্বর্ণের, আমার জন্য তো 100টা হলেও নিয়ে আসবে। কি বলে এই সমস্ত? হ্যাঁ জান থাকতে তো আমি এটা হতে দেবো না, ওই দুলালের থাপড়াটি খাওয়াবো না। সব জায়গায় তোমার বান্দরের চাল কিন্তু চলবি না কুবত মিয়া, বড় ভাই খুব শিয়ান লোক, আর বিদেশ যাওয়ার জন্য যোগ্যতা লাগে, সবাই যেতে পারে না। তাহলে তুমি আমারে কি করতে বলো বিটি বানু? আমি কি আম্মার কাছে প্রস্তাব পাঠাবো? অধিক লজ্জায় মনের টেম্পারেচার কমে যায়। কুব্বত মিয়ার টেম্পারেচার অনেক হাই বিটি বানু, তুমি সাথে বলো যে আমার কি করতে হবে। বাড়ির পিছনে একটু আসবে পারো?
আঙ্গুলের পাঁচ গুনতে গুনতে আমি চলে আসতেছি, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি পুকুর পাড়ে যাচ্ছি। তোমাকে আমার মনে পড়েছে। হ্যাঁ সোনা ভাই, হ্যাঁ ওই যে বাইরে যেরকম বৃষ্টি পড়তেছে না, আমাকে টাকা পয়সা কালাম বৃষ্টির মতো আমদানি হচ্ছে। আমার মনে হয় বছর ছয় মাস আমাকে কোনো কাজকাম করা লাগবে না। মর্যালা তুঙ্গ মতো গরিব মানুষের পয়লার সমস্যাকে বুঝছো, সারা শরীরে নানান রকম ব্যথা, এই যে গিটে ব্যথা, কোমরে ব্যথা, কুন্দুল ব্যথা, এরকম ব্যথা লয়ে কামে নেমে পড়ো। তারপর যখন মনে করো যে দুদিন ইনকাম হয়ে যায়, হ্যাঁ মনে করো ব্যাস হয়ে গেছে, আবার যখন ব্যথের ব্যথাটা বেড়ে যায় তখন বিছানা এরকম লেটকাই হয়ে পড়ো। এই থানা ভাই, তুমি কথা কইলে আমি শর্ট করে গিলে ফেলালাম, কিন্তু কথা দিয়ে কি বুঝতেই পারছি না, কিছুই তো বুঝতে পারলাম না। কিছু বুঝে পারো না কে? আমার কথা বুঝতে হলে তোমার ওই যে মলম আছে না, কঠিন মলম আর তৈব। এটা কিরম কথা করছো তুমি, মলম আবার কঠিন হয় কেবা করে? ও বুঝবার পারেছি, তুমি তো মানে মলম দিয়ে অনেকের সর্বনাশ করে ছেড়ে দিত। হ্যাঁ ওই যে কথাই আছে না যে দুধ দিয়ে কালসা পোষা, তোমার কিন্তু আমি গ্রামে এসে কিন্তু সেরকম পুষ্টি করলাম, তুমি আবার ফোস করে আমার কিন্তু সর্বনাশ করে দিও না, বুঝছো? আরে দিলু ভাই পাগল হয়ে গেছো নাকি মিয়া? আরে তোমার লগে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমরা দোস্তি করছি বুঝছো, এই দোস্তির লগে এই মলম সর্দের ছানা কখনো বেমানি করে না কে? হ্যাঁ আমরা কিন্তু ইমানদার এই জায়গাটা বুঝছো, কোনো বেমানি করুন না। তবে হ্যাঁ তোমার ওখানে কথা বলতে পারি, মানে যদি দরকার হয় পুরো গ্রামে ওরকম মলম মাইকা একদম সব সার্চ করে দিবো, মানে তোমার লগে করুন না, আর তোমার আমি মলম দিবো। আর এখন আমি ভয় পাইতে শেখালা, এই মলমে তোমার চোখে কোনো ক্ষতি হবো না, তোমার চোখের জ্যোতি জ্যোতি বেড়ে যাবো গা, সে মলম আমি তোমারে দিব না। সেটা তো বুঝতে পারলাম যে জ্যোতি বেড়ে যাবি, কিন্তু যে কঠিন মলমের কথা কইলে সেটা আবার কি? আরে হালা তুমি এত বোকা কেলে গে মিয়া, হ্যাঁ মিয়া তোমার মাথা কি একবার গোবর আছে নাকি মিয়া? আচ্ছা আমি একটা কথা বুঝতে পারি না, কোন হালায় তোমার এইরকম গ্রামে ক্যানভাস করে ওই যে লটারি বিক্রি করার কথা কইছে? ওই হালার আমি সামনে পাইলে থাপড়ায় একবার দাঁত ফেলাই দিতাম মিয়া। তুমি কলাম আমার ঘরে বসে কথা করছো থানা ভাই, এ অন্নদাতা কলাম অপমান করা ঠিক না, কয়ে দিচ্ছি। আর রাখুমিও তোমার মান অপমান, শোনো এ ছানা সর্দার কাছে ওই সমস্ত মান অপমানের কথা কে কোনো লাভ নাই কে? তবে তোমার এই কথা কই, এই যে গ্রামে যে আমরা লটারি বিক্রি শুরু করছি না, গ্রামের মানুষের মধ্যে কিন্তু একটা জিনিস ঢুকাই দিছি যে লটারি করলে কিরকম পয়সা হবে বুঝছো, এগুলো কথা মনে রাখো, যত লটারি সেল করো ততই তোমার আর আমার পকেট ভরে যাবো গা, বুঝছো মিয়া? না বুঝার কি আছে রে ভাই, তাই আমার মধ্যে একটু ভয় হচ্ছে, যদি এই ভুয়া লটারির গুমোটা ফাঁক হয়ে যায় মানে তাহলে কলাম একেবারে কলাম কিল একটা মাটি পড়বি না, আর দুই একটা পড়লে কিন্তু তুলে দিবি কলাম। আরে দূর মিয়া, এই যে খামাকা ভয় পাই দোষ গেলাম মিয়া, আর ভয় পাইলে মানুষের কাপুরুষ বানাই দে মিয়া। আরে তুমি হলে মিয়া এই গ্রামের পোলা, আর তোমার চেহারা দেখে তো বুঝতে পারছি তুমি হলা যেরকম যে মোষ রাখছো না, একেবারে ওই যে কি যে কয় যে সান অফ লায়ন, পেটের মধ্যে মনে করো দশটা ওই যে বাঘ মনে যেন গুড়ি উড়াইতেছে, তো মুই খাও টাকার পরিমাণ কিরাম হলো? আরে তুমি টেনশন করতেছো গেলা, এখনো তো গোনাগুনি শেষ হয় না, কত জানি কোনো ভুলে গেছি হলো, ও 3700 হয়েছিল তো মুকুন্দাসি, তুমি কোনো টেনশন করো না। এটা কি 500 টাকার নোট না খেয়ে যেটা? হ্যাঁ 500 টাকা। আর কোন মিয়া, আর 2000 টাকা আছে নাকি? আছে আছে মিয়া আছে, সময় তো আছে মিয়া, তাও যা হয়েছে না ভালোই হয়েছে। আরো হবে পাল্টা, আরো বিপার আকারে ঘুরতে হবে, বিপার আকার নিয়ে ঝরো 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 ঝরিছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। এটা বৃষ্টির গান রে ভাই, সেই জন্য তো ধরেছে মিয়া। কদর ভাই, ও কদর ভাই, এই গরমের ভিতরে গামছাতে যেমনি কান বাঁধে রাখছো, কি তোমার সমস্যা? আমার দোকান না,
আমার দোকানে বসে আমি গামছা দিয়ে মাফলার দিয়ে সোয়েটার দিয়ে যা খুঁজি দিয়ে আমার কান মধ্যে তোর কি তোর কি লাগবে সেটা কে বেটা চায়ের দোকানে মানুষ কেন আড্ডা মারে সেটাকে তোরে বলতে হবে নাকি এই কদর ভাই চেয়ারম্যান সাহেবের মনটা আজকে খুবই ভালো চা দিবা কিন্তু মাত্রা পরিমাণ চিনিটা বাড়াই দিও কিন্তু আরে তোর নিজে উত্তাপ গরম চাটা তো ভালো করে ধরতে পারবো বলে মনে হয় না আশ্চর্য ব্যাপার চায় যখন বিক্রি করবে না তাহলে জাপটা বন্ধ করে বাড়ি থেকে ঘুমাও তাহলে তো জীবনে একটা কামে আসবে আসলে চেয়ারম্যান সাহেব কদর কামরা ঠিক করলো না কদর ভাই তুমি কিন্তু কামরা ঠিক করলো না চেয়ারম্যান সাহেবের জীবনতে কয়েকটা সেকেন্ড নষ্ট করলাম কিছু মনে করবেন না চেয়ারম্যান সাহেব যা হচ্ছে না সত্যি টাকার গরম হয়ে গেছে আমার শরীরে যে উত্তাপ টাকার গরম ওই সালাম মাইক মাস্টার দিল্লি থেকে আমি 30 লাখ টাকার আমি লটারি কিনেছি ওই টাকাটা পাবো এই আশায় মানে শরীরের ভিতর উত্তপ্ত লেগেছে এই উত্তাপ এখন ভীষণ জ্বর আজকে চাল মাফ করে দিয়ে না মাফ তুমি আমার করে দাও এত বড় লোকের চা দোকানে আমি চা খেতে আসছি এটা আসলে মানাচ্ছে না দোয়া করো হ্যাঁ কেন সেকেন্ড প্রাইসটা মানে 30 লক্ষ টাকা আমার বাদিয়ে যায় বাদিয়ে গেলে এক সপ্তাহ তোমার আমি ফ্রি চা খাওয়াবো এক সপ্তাহ ঠিক আছে পাও লটারি পাও জি আচ্ছা বিটু বানু তোমার ভাই কিন্তু এরকম একটা সিদ্ধান্ত কিছুতেই নিতে পারে না এটা তার অধিকারের বাইরে আমি তো ডাইরেক্ট দোলার কাছে যেতে বিচার দেবো কি মনে করো বলো তো মানে আমার সৌদি প্রবাসী ভাই হ্যাঁ সে তোমার দোলারের বিচার মানবে মানে একটা বান্দরের গলায় আমার ভাই তার সবচেয়ে মুক্তার হার মুক্তার মতো হারের মতো তার প্রিয় ছোট বোনকে তুলে দিবে এত সহজ দেখো বিটু বানু তুমি কিন্তু কথাই কথায় বান্দরওয়ালা বললে আমার অপমান করো এটা সরাসরি আমার কলজে গিয়ে লাগে তুমি ইচ্ছা করলে তোমার এই বদবস এটা চেঞ্জ করতে পারো এই হাবিজাবি কথা বলার সময় কিন্তু এখন নাই কুপত মিয়া তোমাকে আরো গতিশীল হতে হবে তুমি যদি সময় মতো এই যে আকাশে পায়রাটা উঠতেছে তাকে যদি এক গুলিতে কুপকাত করতে না পারো তাইলে কিন্তু তুমি আমার আর পাবা না ওই যে সৌদি প্রবাসী শুক্কুর আলী তোমার চোখের সামনে দিয়ে পাখাওয়ালা ঘোড়ায় চড়ে আমাকে নাচতে নাচতে গাইতে গাইতে নিয়ে কিন্তু চলে যাবে এটা তুমি কি বলতেছো বিটু বানু এই জামানায় দাঁড়ায় তুমি পাখাওয়ালা ঘোড়া নিয়ে তোমার উড়াই নিয়ে চলে যাবে এটা কোনো কথা ওই ঘোড়া পাবে কেন পৃথিবীতে এরকম ঘোড়া আছে পৃথিবীতে কোথাও আছে যে একটা বান্দর তার বিচার সবাই মানে মানে তো অবশ্যই মানে আমাদের গ্রামে সকলেই তো ওই দোলাল যাটা বলে সেটা অনুযায়ী চলে সেটা শুধু আমাদের গ্রামেই মানে আর পৃথিবীতে কোনো গ্রামে কোনো অঞ্চলে কোথাও কেউ মানে না তাহলে তুমি কি বলতে চাচ্ছ তুমি কি ওই শুক্কুর আলীরে কবুল বলে ঘোড়ায় উড়ে চলে যাবা আর আমি বসে বসে দেখবো আর মমতা যাবার গানের মতো বলবো যে বুকটা ফাইটে যায় সেই সুযোগও তুমি আর পাবা না খুব তুমি যদি সময় মতো আমার আম্মারে সেট আপ দিতে না পারো তাহলে সেই সুযোগও তোমার হাতছাড়া হয়ে যাবে তোমার আম্মারে তো দেখলেই মনে হয় একটা গরম খুন্তি মানে এইমাত্র চুলোর থেকে উঠে আসলো আচ্ছা তুমি কি দুলালের বাসা আনতে পারবা অবশ্যই পারবো ফোন করা মাত্র চলে আসবে তুমি কোনো চিন্তা করো না আমি এখনই ব্যবস্থা করতেছি একটা বিষয় মনে রাখবা আমরা লটারির টিকিট কিনছি একঘের পরীক্ষায় নামছি এই সময় আমাদের কোনো পাপ কাজ করান যাব না তার দোকান সাফা করলাম যদি সে কোনো মতে জানতে পারে সাফা আমরা করছি যদি অভিশাপ দেয় তখন কি হইব লটারির টাকা পামু পামু না টাকা নিয়ে যাবো আরেকজন তার মানে আপনি কইতেছেন এই সময় আমাদের চুরি চারমারি করা যাব না অবশ্যই করণ দেব না ভাগ্য পরীক্ষার জন্য ভালো কামের মধ্যে থাকতে হবে তাই চুরি চামারি করলে মনে করো দোকান থেকে কিছু নিবা দোকান সাফা করার দরকার নেই আমাকে পেট চালানি লেবে পুষ্পা
আপনি সত্যি সত্যি একটা উন্নত মানের জ্ঞানী লোক। আপনার মতো জ্ঞানী লোক আমার সামনে পেলে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আপনার শ্রদ্ধা করতে ইচ্ছা করে, আমার শ্রদ্ধা করার ইচ্ছা হয়েছে। সেলুট করবা তো করো। আমি 10 মাসে জন্মগ্রহণ করি নাই, 2 মাস আগেই পৃথিবীতে চলে আসি। আসলে হয়েছিল কি উস্তাদ, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন এলাকায় একটা বন্যা হয়েছিল, একদম প্রতিকূল পরিবেশের মধ্যে আমি 2 মাস আগেই চলে আসছি। আমি 2 মাস আগে আসছি তো সেই জন্য মাথায় ব্রেনটা অনেক বেশি, কোনো কিছু বলার আগে আমি বুঝা পালাই মাথার ভিতরে যেটা আমি ঢুকাই সেটা তর করে বুঝা পালাই, বুঝছেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। এই কোন জায়গায় তুই? স্যার নদীর কিনারে। স্যার মিস্টার দুলাল এইমাত্র নদীর থেকে গোসল করে নৌকায় উঠলো, সাথে তার আব্বা আছে, আম্মা আছে, ভাই বোন আছে, মনে করেন মেলা বান্দর। এ বান্দর সম্মেলন চলছে স্যার। ভাই এত বেশি কথা কইস কেন তুই? হ্যাঁ আমি এত কিছু জানতে চাইছি। স্যার দিন দিন আমি কেমন জানি তার সেরা হয়ে যাচ্ছি। এটা অবশ্য আপনার ভালোবাসার কারণ, এই যে আপনি এখন আমাকে বকা দিলেন, এখন আমার মনটা আরো ভালো লাগতেছে স্যার। বাজে কথা না বলে এখন যেটা বলতেছি মন দিয়ে শোন। স্যার আমি তো আপনার কথাই শোনার জন্য অপেক্ষায় আছি, আপনি বলেন স্যার কোন মিস্টার দুলাল যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক তাকে আজকে সন্ধ্যার মধ্যে বাড়িতে আনার ব্যবস্থা করবি। কি হয়েছে স্যার আমাকে কি একটু বলা যায়? সব কিছু এইভাবে বলা যাবে না, আগে মিস্টার দুলালকে নিয়ে আসো তারপরে সব কথা হবে। চাতক পাখি যেমন আকাশের দিকে চায় থাকে পানির লেগে, আমরা সেরকম চায়ের লেগে অপেক্ষা করতেছি। ওঠো চাবানা। এই গ্রামে মানে আমার চাইতে টাকা পয়সায় সম্মানে কারোর চাইতে কি আমি 3 কদম পিছিয়ে আছি কত দেখি। হাই আল্লাহ ভাইজান আপনি এটা কি কইতাছেন, আপনার মতো সম্মানী লোক আশেপাশে 3 গ্রামে কেউ আছে? এই সানা ভাই তুমি কোনো বার তো মস্কারা করতিত বুঝছো, এই যে আমার গোপ দেখতি তো যে পাকিছে যে চুল পাকিছে কেমন করে হইছে, এটা তো আমার বয়স হয়ে রে ভাই যা বলে সাদা। For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.